অপবিশ্বাসকে সাকিব খান ছাড়ুক সেটা আমি কখনোই চাইনি। অপবিশ্বাসে বলা দেখছি তাকে অনেক কাঁপতে। এসকে আসামের অনুষ্ঠান শেষ করে দার্জিলিং এ অপুর সাথে সময় কাটিয়েছেন। দার্জিলিং এ সময় কাটানোর পর এসকে সৌদি যান ওমরা পালন করতে। সেই দিক দিয়ে আমার নতুন করে তার সঙ্গে কাজ করতে গিয়ে নতুন কিছু অর্জন করার কিছু নাই। আমি যখন সাকিব খান সাইন করবে তখন আমি সাকিবের হাতে পায়ে ধরছিলাম যে আপনি কিন্তু ভুল করতেছেন। যতটা চেষ্টা করছি আমি সব মনে টিকা অর্জন আজকে তোমার এখানে ক্লিয়ার করলাম, বাট এটা উল্টাটা হয়েছে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, ফলাফল ওই জিরোই। প্রযোজক ইকবাল জানান, বুবলি ও সাকিব দুই প্রান্তে বসে থাকতেন, কিভাবে তাদের প্রক্রিয়া বাচ্চা হয়েছে আমি জানি না। তার সাথে যে বিয়ে, তারপর তার সাথে যে রিলেশন, আমি কখনো কোনো দিন আমি যাই না। আজকে আমি এই কথাগুলো ক্লিয়ার করে দিলাম। যতটা চেষ্টা করছি আমি সব মনে টিকা দেওয়ার জন্য আজকে তোমার এখানে ক্লিয়ার করলাম। সাকিব অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে ভুল করেছেন। আপনি কিন্তু ভুল করতেছেন, যার জন্য সাকিব খান আজও নীরবে কাঁদতেছেন। অপবিশ্বাসের বেলা দেখছি তাকে অনেক কাঁদতে। সাকিব খান শুধু অপবিশ্বাসের জন্য কাঁদতেছেনই না, এর পিছনে সমাধানও বাহির করতেছেন প্রতিনিয়ত। প্রযোজক ইকবাল আরও জানান, আমেরিকায় সাকিব অপুকে একসাথে দেখেননি আপনারা, ইন্ডিয়া থেকে মিষ্টি নিয়ে এসে সাকিব খানকে অপু খাওয়ায় আসামের স্টেজ পারফরমেন্সে সাকিব খান গিয়েছিলেন। কিন্তু অপবিশ্বাস অপেক্ষা করছিলেন সাকিব খানের জন্য অপর প্রান্তে। আসামের অনুষ্ঠান শেষে তারা একত্রে মিলিত হয়। তারা বিয়ে করেছিলেন আমরা কেউ জানি না, ডিভোর্স জানি, তেমনি আবার একত্র হয়েছে আমরা জানি না। এখন শুধু দেখতেছি, শুধু সময়ের অপেক্ষা ডিগলারের। প্রযোজক ইকবাল আরও বলেন, সাকিব অপুর একত্রে বসবাসের নজির অনেক।